নমস্কার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান তিন বিক্রমের অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই তার পেট থেকে বেরিয়ে আসে রোবার প্রজ্ঞান তারপর থেকেই চাঁদের মাটি থেকে বিভিন্ন রকমের মূল্যবান তথ্য পৃথিবীতে পাঠাতে শুরু করেছে ইতিমধ্যেই বিক্রমের গায়ে চেষ্টে নামে একটি তাপমাত্রা পরিমাপক যন্ত্রের সাহায্যে চাঁদের দক্ষিণ মেরু তাপমাত্রার রেকর্ড পাঠিয়েছে গভীরতা অনুযায়ী চাঁদের মাটির বিভিন্ন স্তরে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে চাঁদের মাটির মাত্র কুড়ি মিলিমিটার গভীরের তাপমাত্রা অনেকটাই বাংলা শরৎকালের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রয়েছে ল্যান্ডার বিক্রমে শরীরে পাঁচটি আলাদা আলাদা পেলোড রয়েছে এবং রোভারের সঙ্গে রয়েছে একাধিক দিক নির্দেশক উন্নত মানের স্বয়ংক্রিয় ক্যামেরা যা সাহায্যে আগামী চোদ্দ দিন ধরে চাঁদের দিকে মূল্যবান তথ্য সংগ্রহ করে সব কিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমের কাছে তারপর ল্যান্ডার বিক্রম সেই বার্তা পাঠিয়ে দেবে পৃথিবীতে এই সমস্ত পরীক্ষাগুলি করার জন্য ল্যান্ডার এবং রোভারের সঙ্গে রয়েছে পাঁচটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিজ্ঞানীরা জানিয়েছেন সৌরশক্তির মাধ্যমে কাজ করতে পারবে ল্যান্ডার বিক্রম এবং রোবট প্রজ্ঞান ফলে চোদ্দ দিন পরে চাঁদে সূর্য ডুবে গেলে এই যন্ত্রগুলি আর কাজ করতে সক্ষম নাও হতে পারে কারণ রোবার প্রজ্ঞান জানিয়েছে যেখানে বিক্রমের ল্যান্ডিং হয়েছে সেখানে তাপমাত্রা রয়েছে মাইনাস দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস ইতিমধ্যেই চাঁদের মাটিতে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোক এঁকে দিয়েছে রোবার প্রজ্ঞান চাঁদে ল্যান্ডার বিক্রমের অবতরণের পর এবার মানুষকে চাঁদে পাঠানোর কথা ঘোষণা করল ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে জলীয় বরফের উপস্থিতি অনেক আগেই টের পেয়েছিলেন বিজ্ঞানীরা যদি চাঁদে জলীয় বরফ পর্যাপ্ত পরিমাণে থাকে তবে চন্দ্র অভিযানে যাওয়া মহাকাশচারীদের পানীয় জলের উৎস হতে পারবে সেই জল তাছাড়া জলের অণু ভেঙে হাইড্রোজেন দিয়ে জ্বালানি উৎপাদন করলে পড়ে থাকা অক্সিজেন মহাকাশচারীদের ব্যবহারে কাজে লাগবে এই সমস্ত ব্যবস্থা ঠিকঠাক হলে মঙ্গল গ্রহে অভিযানের জন্য চাঁদকে বেস ক্যাম্প হিসাবে ব্যবহার করা যেতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ